দেখো, সবার প্রথমে বলে দিই, এভরি টাইম প্রতি বছরই যেটা হয় যে ডার্বি ম্যাচে ম্যাচ ডেটে কিন্তু বক্স অফিস ওপেন থাকে, বাট এবারে যে আপডেট এসেছে এখানে ক্লিয়ার লেখা আছে যে ম্যাচ ডেতে কিন্তু বক্স অফিস বন্ধ থাকবে। ইস্ট বেঙ্গল ফ্যানের জন্য প্রথমে বলে দিই, 16 তারিখ থেকে 19 তারিখ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি অফলাইন সেল, মানে তুমি অফলাইনে পয়সা দিয়ে টিকিট নিতে পারো। কোথায় এটি হবে? রুবি হসপিটাল মোড়, ইস্ট বেঙ্গল ক্লাব টেন্ট। রুবি হসপিটাল মোড়ের কাছে যে ইস্ট বেঙ্গলের ক্লাবের টেন্ট আছে সেখান থেকে তুমি অফলাইন টিকিট পারচেজ করতে পারো। এবারে যারা অনলাইনে ইস্ট বেঙ্গল ফ্যানরা টিকিট কেটেছো, অনলি ফর ইস্ট বেঙ্গল ফ্যানের জন্য সল্টলেক স্টেডিয়ামে গেট নাম্বার 1 টিকিট ওপেন হয়ে গেছে। সল্টলেক স্টেডিয়ামে গেট নাম্বার 1 থেকে তুমি কিন্তু টিকিট রিডিমশন করতে পারো। এর যে টাইমিং, মানে যেটা যেটা দেখাচ্ছে, 16 তারিখ থেকে 18 তারিখ সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে তোমাকে কিন্তু টিকিট কালেক্ট করে নিতে হবে। এবং ম্যাচ দিতে 19 অক্টোবর যে দেখাচ্ছে, 19 অক্টোবর ম্যাচ দিয়ে কিন্তু ক্লোজ থাকবে। এবার মোহনবাগান ফ্যানদের জন্য 16 অক্টোবর, মানে আজ থেকে 19 অক্টোবর এভরিডে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 4 দিন কিন্তু বক্স অফিস ওপেন থাকবে অফলাইন টিকিটের জন্য। মানে তুমি পয়সা দিয়ে ওখান থেকে টিকিট পারচেজ করতে পারো। এর যে বক্স অফিসটা ওপেন হবে, মোহনবাগান ক্লাবের মধ্যে একটা বক্স অফিস ওপেন হয়ে থাকে, ওখান থেকে তুমি কিন্তু ফিজিক্যাল টিকিট, মানে অফলাইনে টিকিট কিনতে পারবে। এবারে যারা অনলাইনে বুকিং করেছো মোহনবাগান ফ্যানেদের জন্য, সল্টলেক স্টেডিয়ামে গেট নাম্বার 4 তুমি যাবে, ওখানে বক্স অফিস ওপেন হয়েছে গেট নাম্বার 4, ওখান থেকে তুমি ই টিকিট দেখিয়ে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে পারো। এটাও কিন্তু 19 তারিখ ক্লোজ দেখাচ্ছে, এটা অফিসিয়ালি আউট হয়েছে এবারের জন্য। অফলাইনে টিকিট কিন্তু 19 তারিখ সন্ধ্যা 6টা অবধি ওপেন থাকবে। বক্স অফিস যেটা ওপেন হবে ইস্ট বেঙ্গলের জন্য, রুবি হসপিটাল মোড়, ইস্ট বেঙ্গল ক্লাব টেন্টে, এবং মোহনবাগান ফ্যানের জন্য এটা হচ্ছে মোহনবাগান ক্লাব টেন্ট, যেটা হচ্ছে ইডেন গার্ডেনের অপোজিটে ওপেন হয়, সেখান থেকে তুমি কিন্তু অফলাইন টিকিট, মানে ফিজিক্যাল টিকিট কিনতে পারবে। বাট অনলাইনের জন্য বললাম 19 তারিখ ক্লোজ থাকবে। ইস্ট বেঙ্গলের জন্য গেট নাম্বার 1 এবং মোহনবাগানের জন্য গেট নাম্বার 4 তুমি রিডিমশন করতে পারবে। আই থিঙ্ক গাইস তোমার ভিডিও পছন্দ হয়েছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।